বিধানসভায় পেশ হওয়া বাজেটকে জনবিরোধী বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা গোপাল রায়। 17 মার্চ বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এই বাজেটের প্রতিবাদ জানিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি এই বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দেন, বলেন এটা সর্বনাশা বাজেট। এই বাজেট সর্বনাশা বাজেট। এই বাজেট আমরা বিরোধিতা করছি, নিন্দা করছি এবং বিপ্লবের কোম্পানিকে বলব, আপনি তো বাইরের থেকে প্যারাসুট মুখ্যমন্ত্রী আমি বলে থাকি, আজ বলে দিচ্ছি 2023-এর পর আমাকে বলতে হচ্ছে লাস্ট। আমি বাইক বাহিনীর বন্ধুদের বলবো আপনার বাড়িতে বসে চিন্তা করুন, আজকে মান্নাদের গান আপনাদের গাইতে হবে, কি চেয়েছি কি পেলা কি যে পেলা। প্রতিশ্রুতি মতো কর্মচারীদের সপ্তম বেতন কমিশন না দেয়া, বকেয়া 28% ডিএ নিয়েও সরব হন কংগ্রেস নেতা। গোপাল বাবু অভিযোগ করেন অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের ব্যাপারে বাজেটে কোনো বক্তব্য নেই। এই হুলির দিনে আপনারা জানেন আমি ভাবতে পারেন আমি কেন কালো মাস্ক পরে এসেছি। এই বাজেট কালো বাজেট, এই বাজেট ত্রিপুরাকে ধ্বংস করার জন্য আরেকটা ট্যাক্স আমি যার জন্য তার প্রতিবাদ করার জন্য আমি কালো মাস্ক পরে আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমি যে কথাটা বলবো যে এখানে ঘাটতি বাজেট করেছে উনি উনি 5569 তাইলে এই টাকাটা কোথার থেকে পাবে, কোথার থেকে আসবে? ঋণ তো এমনি কি করেছে উনি, ঋণ তো উনি এবছরে 3,356 কোটি টাকা ঋণ। এই বাজেটকে গোপাল রায় মরুভূমিতে মরিচিকা বলে মন্তব্য করেন। তার অভিযোগ, 4 বছরে যারা ত্রিপুরার সর্বনাশ করেছে, এই বাজেটে ত্রিপুরাকে আরও সর্বনাশ করা হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।